নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি রূপচাঁদা মাছের একটি রেসিপি নিয়ে। তো দেখুন, মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা বেশ বড় সাইজের আছে, দেখুন আমার হাতের কাছাকাছি প্রায় সাইজটা। তো এখানে এক একটা 100 গ্রাম সাইজের মাছ আছে। তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো ছেড়ে দেব। যেহেতু মাছগুলো তেল ছিটকাবে, গরম তেল, সেই জন্য আমি এইভাবে খুন্তি দিয়ে ছাড়ছি। এইভাবে ছাড়লে হাতে তেল ছিটকে আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তো এইভাবে আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। তো মাছগুলো এদিক ওদিক উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে রেখে দেব প্লেটের মধ্যে। এরকম একটা করে সাইজ মাছ থাকলে ভাতের সঙ্গে আর কিছু প্রয়োজন হয় না মনে হয়, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এবার আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপরে এই তেলের মধ্যে আমি গোটা জিরে, একটা তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়েছি। এটা ফোড়নে দিয়ে এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন একেবারে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু পেঁয়াজটা তিতো হয়ে যাবে এবং তাতে তরকারিটাও পুরোটা তিতো হয়ে যাবে। তো এবার আমি আদা রসুন বেটে রেখেছিলাম, 1 চামচ আদা, 1 চামচ রসুন বেটে রেখেছিলাম। সেটা আমি তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না আর কাঁচা গন্ধটা চলে যায়। এই মাছটা আমাদের উত্তরবঙ্গে পাওয়া যায়, দক্ষিণবঙ্গে পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই। তো এর মধ্যে এবার আমি ছোট ছোট করে টমেটো কুচো করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। সেটা দিয়েও একসঙ্গে ভেজে নেব। তো আপনাদের যদি জানা থাকে দক্ষিণবঙ্গে পাওয়া যায় কিনা, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এতে খুব একটা ঝাল হবে না, শুধু রঙটাই আসবে। তো মশলাটা দেখুন আমার একটু শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গন্ধগুলো চলে যাচ্ছে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটার থেকে একটু তেল ছেড়ে এসছে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আবার একটু নাড়াচাড়া করে দেব। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভাজলে মশলাটা ভালো মতন কষিয়া কষানো হয়ে যায়। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, তাতে রঙটাও ভালো আসবে এবং টমেটোর স্বাদটাকেও ব্যালেন্স করবে। এভাবে একটু টমেটোগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে ফেলবো। তো দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, যদি আপনারা কেউ আলু পছন্দ না করেন, শুধু মাছ দিয়েও করা যাবে, দারুণ লাগবে। আমি একটু আলু ছাড়া ভাবতে কষ্ট পাই, আগের দিনে আপনাদের বলেছিলাম, সেই জন্য অনেক কিছুতে আমি আলু দিই। সামান্য একটু জল দিয়ে দেব, জল দিয়ে আলু দিয়ে মশলাটাকে একসাথে একটুখানি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিয়ে কষালে কষাটা ভালো হয়, তাড়াতাড়িও হয়, গ্যাসও বাঁচে। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা গ্যাস বাঁচে, তো আপনারা চেষ্টা করবেন একটু ঢাকা দিয়ে রান্না করার। তো এবার আমি একটু উষ্ণ গরম জল ঢেলে দিলাম। যখনই আমার এই ঝোলটা একটু ফুটে আসবে, সেই সময় আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। দেখুন ঝোলটা আমার ফুটে এসেছে, এবার আমি মাছের পিসগুলো এর মধ্যে ছেড়ে দেবো। একদমই সহজ রান্না, কোনো মানে এক্সট্রা উপকরণ দরকার হয় না, ঘরে আপনার যা থাকবে তাতেই রান্না হয়ে যাবে এবং খুব সুস্বাদু খেতে। মাছটা যদি কখনো বাজারে পান, নিয়ে এসে রান্না করে দেখবেন, মাছটা খেতে খুবই সুন্দর। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে,
মাছটা কিন্তু একদমই মানে ঝোলঝোল ভালো লাগে না, একটুখানি মাখা মাখা করলে ভালো লাগে, তাই আমি ঝোলটা রাখিনি। এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দেখুন রান্না আমার রেডি। তো কেমন লাগছে আমার চ্যানেলের রান্নাগুলো জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।